বাংলাদেশে প্রতি বছর প্রায় 5.6 লাখ অপ্রয়োজনীয় সিজারিয়ান ডেলিভারি হচ্ছে। অপ্রয়োজনীয় ঝুঁকিপূর্ণ সিজারিয়ান ডেলিভারির জন্য ঝুঁকির মধ্যেও থাকে মা ও শিশু দুজনেই। এছাড়াও সারা দেশে 15% স্থানে 31% সিজারিয়ান ডেলিভারি হওয়ার কারণে ব্যয় হচ্ছে $48 কোটি। স্বাভাবিক প্রসবের নিশ্চয়তা নিয়ে সকালে প্রথম আলোর গোলটেবিল আলোচনা সভায় এসব তথ্য তুলে ধরেন বিশেষজ্ঞরা। বিস্তারিত রাবিয়া আক্তার সুবর্ণার রিপোর্টে। সেভদা চিলেনের পরিসংখ্যান অনুযায়ী প্রতিদিন কয়েক লাখ শিশু জন্মগ্রহণ করেন দেশে। এদের মধ্যে বেসরকারি হাসপাতালে প্রসবের 80%-এরও বেশি সিজারের মাধ্যমে হয়ে থাকে, যা ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল বলে বলছেন চিকিৎসকরা। এবং আমরা চাচ্ছি যে মা যেন একটি মাতৃবান্ধব লেবার রুমে আসতে পারে, সেই জন্য আমরা একটা লেবার রুম প্রোটোকল তৈরি করেছি। অপ্রয়োজনীয়ভাবে সি সেকশনটা হচ্ছে, বাস্তবায়ন তো একটা কি বলবো যৌথ প্রচেষ্টা হতে হবে। সেভ দ্য চিলড্রেন বলছে প্রতিবেশী দেশগুলোতে সিজারিয়ান ডেলিভারির হার স্বাভাবিক, কিন্তু বাংলাদেশের চিত্র ভিন্ন। 10 বছরের মধ্যে সিজারিয়ান ডেলিভারি হার না কমালে 80% নারী ক্ষতিগ্রস্ত হবে। $483 মিলিয়ন বাংলাদেশে প্রতি বছর এই আননেসেসারি অপ্রয়োজনীয় সিজারিয়ান সেকশনের জন্য ব্যয় হচ্ছে। গোলটেবিল বৈঠকে বিশেষজ্ঞরা বলছেন অনেক গর্ভবতী মা ব্যথার আতঙ্কের কারণে সন্তান প্রসব করানোর জন্য অস্ত্রোপচার করান, তবে অতিরিক্ত অর্থ ব্যয়ের পরেও তাদেরকে প্রসব পরবর্তী দীর্ঘমেয়াদী বিভিন্ন জটিলতার সম্মুখীন হতে হয়। যদিও চিকিৎসকরা বলছেন বর্তমানে অ্যাপিডুলার অ্যানোস্থেসিয়ার মাধ্যমে ব্যথামুক্ত স্বাভাবিক সন্তান প্রসব করানো সম্ভব। আমরা এখানে করছি হচ্ছে পেইনলেস নর্মাল ডেলিভারি, মাকে আমরা পিঠে একটা ইঞ্জেকশন দেই। ইঞ্জেকশনটা দেওয়ার পর মার যে ব্যথার অনুভূতিটা ওটা থাকবে না, কিন্তু নর্মাল ডেলিভারির যে প্রসেস এটা কিন্তু চলতেই থাকবে। তবে মায়ের ইচ্ছা শক্তি ও পরিবারের সবাই সচেতন হলে অপ্রয়োজনীয় সিজার এড়ানো সম্ভব বলে জানালেন এই মা। রিস্ক থাকবেই, সব প্রেগন্যান্সিতে রিস্ক আছে, কিন্তু তারপরে আমাদের উচিত নর্মালের জন্য একটু ট্রাই করা। এখনকার মেয়েদের ধৈর্য এবং সাহস ইচ্ছা এটা বেশি জরুরি একটা নর্মাল ডেলিভারির জন্য। মা ও শিশুর সুস্বাস্থ্য বিবেচনায় নিয়ে স্বাভাবিক প্রসব ব্যবস্থা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞ চিকিৎসকরা। রাবে আক্তার, সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা।